আমি ডক্টর লীনা মালিক, কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট, ভাইটা স্কিন। আজকে আমরা কথা বলব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রবলেম নিয়ে, সেটা হচ্ছে শীতকালে চুলের যত্ন নিয়ে। শীতকালে আমাদের সবার খুব কমন একটা সমস্যা থাকে যে চুল পড়ে যাচ্ছে, বা যে কোনো সিজন চেঞ্জেই সবার চুল পড়ার একটা সমস্যা থাকে। শীতকালে সাধারণত যেটা হয়ে থাকে, আমাদের স্ক্যাল্পের ত্বকটা অনেক ড্রাই থাকে, যে কারণে ময়লা আকৃষ্ট বেশি করে এবং ময়েশ্চার কম হয়, যে কারণে হচ্ছে কি আমাদের ফলিকলসগুলো ব্লকড হয়ে যায়। এই ব্লকড হয়ে যাওয়ার কারণে আমাদের চুলের গোড়াগুলার ফলিকলগুলো নষ্ট হয়ে চুল পড়ে যায় বেশি। তো শীতকালে আমাদের সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে যে আমরা স্ক্যাল্পটা আমাদের প্রপারলি ক্লিন আছে কি না, আমাদের মাথার ত্বকটা ক্লিন আছে কি না, এবং সেখানে কোনো ইনফেকশন হচ্ছে কি না, অথবা কোনো ফাঙ্গাল ইনফেকশন বা কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হচ্ছে কি না, সেটা অবশ্যই আমাদেরকে প্রথমে ট্রিট করে নিতে হবে। শীতকালে আমাদের সবচেয়ে কমন একটা সমস্যা হচ্ছে আমরা প্রপারলি হাইড্রেটেড থাকি না, পানিটা হয়তো আমাদের কম খাওয়া হচ্ছে, যে কারণে আমাদের মাথার ত্বকটাও একটু বেশি শুষ্ক হয়ে যাচ্ছে, যে কারণে আবারও হেয়ার ফলটা বেড়ে যায়। আরেকটা খুব কমন সমস্যা আমরা ফেস করে থাকি, সেটা হচ্ছে আমাদের প্রপার নিউট্রিশনটা আমরা মেনটেন করতে পারি না। আমরা যদি একটু আমাদের ডায়েটে একটু বায়োটিন যুক্ত খাবার বা জিঙ্ক যুক্ত খাবার রাখতে পারি, একটু সবুজ শাকসবজি রাখতে পারি, তাহলে আমাদের চুলের ত্বকটা অনেকখানি ইম্প্রুভড হবে। শীতকালে সাধারণত এক্সিমা জাতীয় রোগটা আমাদের অনেকেরই প্রকোপটা বেড়ে যায় সিজন চেঞ্জের সাথে, এবং শীতে সাধারণত এটা বেশি হয়। সেক্ষেত্রে আমাদের খুশকির সমস্যাটা অনেক বেশি হয়, সেটা আমাদের চুলের গোড়াগুলোকে নষ্ট করে দেয় এবং চুল আমাদের অনেকেরই চুল শেডিং হয়। তো এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে আমরা ত্বকটা প্রপারলি ক্লিন করি, আমরা ফেসটা বা শরীরের অন্য জায়গাগুলো যেরকম ক্লিন রাখি, মাথার স্ক্যাল্পটা ক্লিন রাখাটা খুব ইম্পর্টেন্ট, এবং শীতকালে চুলটা যাতে প্রপারলি ময়েশ্চারাইজড থাকে, কারণ নাহলে আমাদের আগাগুলো ফেটে যাচ্ছে, চুলের কোয়ালিটিটা খুব ডিটোরিয়েট করে শীতকালে। আমরা অহরহ ভাইটা স্কিনে চুল পড়ার পেশেন্ট পাচ্ছি, এবং সেটা অনেক প্রতিকারও সবাই পাচ্ছে। কিছু কমন ট্রিটমেন্ট যদি আমরা শীতকালে মেনটেন করতে পারি, তাহলে আমরা এই শীতের যে চুলের ক্ষতি হয় এই প্রবলেমগুলো থেকে আমরা উপকৃত হতে পারি। খুব কমন একটা ট্রিটমেন্ট চুলের, সেটা হচ্ছে পিআরপি, যেটার মাধ্যমে আমরা হেয়ার ফলটা অনেকখানি বন্ধ করতে পারি। পিআরপিটা খুব সিম্পল একটা প্রসিডিওর, আপনারই 10 cc ব্লাড নেওয়া হবে, নিয়ে আমরা রক্তটাকে সেন্ট্রিফিউজ করি, নিচে রক্তকণিকা অংশটা থাকে, উপরে প্লেটলেট থাকে, এই প্লেটলেটটা আমরা চুলের গোড়ায় ইনজেক্ট করি। এটা চুলের গোড়াকে মজবুত করে, অ্যাট দ্য সেম টাইম চুলটাকে হেলদি করে। একই সাথে আমরা চুলের মেজোথেরাপি ট্রিটমেন্টটা দিয়ে থাকি, এটা ছোট কিছু মাইক্রোনিডলের মাধ্যমে আমরা যেই ডেফিসিয়েন্সিগুলোর কারণে আমাদের হেয়ার ফল হচ্ছে, সেই নিউট্রিয়েন্টসগুলো আমরা চুলের গোড়া পর্যন্ত পৌঁছাই দিই, যে কারণে হেয়ার ফলটা তো বন্ধ হয়, সাথে হেয়ার রিগ্রোথটাও হয়। এটা শুধু শীতে না, আপনারা সারা বছর জুড়েই মেনটেন করতে পারেন, সো দ্যাট একটা হেলদি স্ক্যাল্প, হেলদি হেয়ার এবং হেয়ার ফল কন্ট্রোল করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।